একসাথে অনেকদিন থাকলেই বুঝে ভালোবাসা হয়। এই শহরে তো একসঙ্গে এতগুলো মানুষ চিরকাল আছে, তবুও কিছু মানুষে মানুষে ভালোবাসাবাসি হলো না। বছরের পর বছর একই ছাদের নিচে থাকার পরেও ডিভোর্স কেন হয়? কোরআন মাথায় নিয়ে শপথ করার পরেও ছেড়ে কেন যায়? সত্যি তো এটাই, মানুষের সাথে মানুষের সম্পর্ক চিরকাল রয়, কিন্তু মাঝে মাঝে মানুষের সাথে মানুষরূপী অমানুষের সম্পর্ক হয়, আর সেই সম্পর্কগুলো কয়দিন বা রয়। মানুষ যত বড় হতে থাকে তত সে একা থাকতে শুরু করে, কেন জানেন? কারণ বড় হওয়ার সাথে সাথে সে মানুষ চিনতে শুরু করে, এতে তার বন্ধুর সংখ্যা কমতে থাকে আর সে ধীরে ধীরে একা হয়ে যায়। বয়স যত বাড়বে জীবন থেকে আনন্দগুলো ততই হারাবে। আপনার ভালো থাকার খবরগুলো মাঝে মাঝে নিজের মাঝে লুকিয়ে রাখেন, কেননা সবাই আপনার ভালোর খবর শুনে মন থেকে খুশি হতে পারবে না। মানুষ বেশিরভাগ ক্ষেত্রে মুখে যা বলে মনে তার অন্যটা লুকিয়ে থাকে। মনোবিজ্ঞানীরা বলে যারা যত বেশি হাসে তাদের ভিতর তত বেশি কষ্ট লুকিয়ে থাকে। হাসলেই সবাই সুখী নয়, আর কাঁদলেই সবাই দুঃখী নয়, কেননা আনন্দ অশ্রু বলতে একটা কথা আছে। এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর নেশা কি জানেন? কারো মায়ার বাঁধনে পড়া। আপনি যত দূরে যাবেন মায়া ততই কাছে টানবে, আর যত ভুলে যেতে চাইবেন ততই মনে করিয়ে দেবে, আর যতটুকু হাসাবে এই মায়া তার চেয়ে অনেক বেশি কাঁদাবে। কাউকে ধরে রাখার ক্ষমতা নেই, আবার ভুলে যাওয়ার শক্তিও আমার নেই। কিছু কষ্ট এমন হয় যে চুপচাপ করে সহ্য করা ছাড়া কোনো উপায় থাকে না, আর কাউকে চাইলেও বলা যায় না। ভালোবাসা নামে যারা ধোঁকাবাজি করে তাদের মানুষ ক্ষমা করে দিলেও সময় তাদের কখনোই ক্ষমা করে না। যেমন কথায় আছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না, আজ কিংবা কালই দুনিয়াতেই সেইটার ফল পাবে। যে ইচ্ছা করে তার প্রিয় মানুষটাকে ঠকায় সে তার সৃষ্টিকর্তাকেও ঠকাতে পারে। আপনাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিকের কিছু নয়, মানুষ প্রয়োজন পুরালে সৃষ্টিকর্তাকেও ভুলে যায়। আর আপনি তো সাধারণ মানুষ মাত্র, শরীরের কোনো অঙ্গে ব্যথা পেলে মানুষ সাথে সাথে উফ করে মা কিংবা সৃষ্টিকর্তার নাম নেয়। ঠিক তেমনি একটু ধৈর্য ধরেন, আঘাত পেলে কচ্ছপের মতো আপনার কাছে মাথা নত করে আসবে। মনে খুব বেশি কষ্ট জমে থাকলে একবার মাকে জড়িয়ে ধরেন, আর যদি মানা থাকে তবে রাস্তার পাশ থেকে একটা এতিম বাচ্চাকে ডেকে পেট ভরে খাইয়ে দেন। দেখবেন মনের অজান্তেই মনে শান্তি ফিরে আসবে। ধন্যবাদ সবাইকে।